মোমিনপুরের হিংসার ঘটনায় আদালতের নির্দেশে তদন্ত করছে এনআইএ টিম। বুধবার এই ঘটনা তদন্তে মোমিনপুরে পৌঁছলো এনআইএ টিম। মোমিনপুর এলাকায় একযোগে 17টি জায়গায় তল্লাশি অভিযান চালান এনআইএ এর প্রতিনিধি দল। সূত্রের খবর, এই তল্লাশি অভিযানে উদ্ধার করা হয়েছে বিপুল অঙ্কের টাকা ও একাধিক নথি। একই সঙ্গে এনআইএ এর পক্ষ থেকে আটক করা হয়েছে মাজার হোসেন নামে এক ব্যক্তিকে। মাজার হোসেনের ছেলে ফারুক হোসেনকে আগেই গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। পরবর্তীতে এই ফারুক হোসেনকে জিজ্ঞাসাবাদ করে এনআইএ। এই ঘটনায় অভিযুক্ত সালাউদ্দিন শেখের বাড়ি থেকে 35 লক্ষ ও এই ঘটনায় অপর অভিযুক্ত জাকিরের বাড়ি থেকে উদ্ধার করা হয় 1,59,000 টাকা। যদিও সালাউদ্দিন এখন পলাতক, সালাউদ্দিনের বাড়িতে বাক্সের মধ্যে থেকে মেলে টাকা, সবই ছিল 500 টাকার নোট, এমনই সূত্রের খবর। একই মামলায় তার তিন ভাইকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। এনআইএ এখন পলাতক অভিযুক্ত সালাউদ্দিনকে খুঁজছে। এনআইএ তার বাবাকে জিজ্ঞাসাবাদ করতে থানায় নিয়ে গেছে। জাকিরের বাড়িতে হানা দেওয়ার সময় বাড়িতে ছিল না জাকির। সূত্রের খবর, তার বাড়ি থেকে উদ্ধার হয় ধারালো অস্ত্র ও প্রচুর নিষিদ্ধ বই। পরে মোট 3টি খামে করে বিভিন্ন নথি নিয়ে যান এনআইএ এর আধিকারিকরা। সূত্রের খবর, অভিযুক্ত জাকির বাংলাদেশের জামাতুল মুজাহিদ্দিনের স্লিপার সেলের সদস্য হিসেবে কাজ করছিল। 2022 9ই অক্টোবর ইকবালপুর মোমিনপুরে ঘটে যাওয়া হিংসার ঘটনায় এদিন তদন্তকারী দল আসার আগে থেকেই ঘটনাস্থলে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। উপস্থিত ছিলেন একাধিক পুলিশ আধিকারিকেরা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মোমিনপুরে আসার পর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয়। প্রতিনিধি দল তারা মোমিনপুরে আসেন এবং প্রায় 10 থেকে 12 জায়গা তাদের যে সার্চ অভিযান, তল্লাশি অভিযান, সেই অভিযান তারা চালাতে যান। সেই সময় কিন্তু এই মুহূর্তে যারা মোমিনপুরের যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন, তারা রীতিমতো এনআইএর যে গাড়ি, সেই গাড়ি ঘিরে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু কার্যত বিক্ষোভ দেখাচ্ছেন এই মুহূর্তে। এনআইএর যে গাড়ি, সে গাড়ি ঘিরে কিন্তু যে বিক্ষোভ, সে বিক্ষোভ কিন্তু চলছে এই মুহূর্তে। সরাসরি যারা এখানকার স্থানীয় বাসিন্দারা, তারা যে বিক্ষোভ, সেই বিক্ষোভ দেখাচ্ছেন এই মুহূর্তে। সকালে আমাদের দরজা 7টার পরে সবের ঘরে ঘরে ঢুকছে। প্রতিনিধিরা তাদের যে তদন্ত, সেই তদন্ত এই মুহূর্তে ভূ কৈলাস রোডে তাদের যে তদন্ত, সেই তদন্ত চালাচ্ছেন এবং বিভিন্ন জায়গায় যে সার্চ অভিযান, সেই অভিযানের এই মুহূর্তে চলছে। কলকাতা পুলিশের সহায়তায় তদন্তের কাজের পর এলাকা ছেড়ে বেরিয়ে যায় এনআইএ দল। মোমিনপুর হিংসা মামলায় অভিযান চালিয়ে এনআইএ দুটি বাড়ি থেকে মোট 36.59 লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে। জাকিরকে আগে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছিল এবং পরে তাকে এনআইএ হেফাজতে পাঠানো হয়েছিল। এখন তিনি জামিনে মুক্ত। মোমিনপুর হিংসা মামলার অভিযুক্ত পলাতক সালাউদ্দিনের তিন ভাইকে এই মামলায় গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। এনআইএ এখন পলাতক অভিযুক্ত সালাউদ্দিনকে খুঁজছে। এনআইএ তার বাবাকে জিজ্ঞাসাবাদ করতে থানায় নিয়ে যায়। মোট 4 জন ব্যক্তির খোঁজ চালাচ্ছে এনআইএ, এমনটাই সূত্রের খবর। বুধবার এনআইএ তল্লাশি অভিযানে যেমন বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে, তেমনই মিলেছে একাধিক ব্যাংক অ্যাকাউন্টের তথ্য। এনআইএ সূত্রের খবর, মোমিনপুর হিংসার ঘটনার অনেক আগে থেকে এই 4 ব্যক্তির অ্যাকাউন্টে দক্ষিণ ভারত থেকে ব্যাংকের মাধ্যমে বিপুল পরিমাণ টাকা আসে। সেই জায়গা থেকেই এই মামলায় যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় বলেও সূত্রের খবর। এই ঘটনার পেছনে কি কোনোভাবে এই অর্থকে কাজে লাগানো হয়েছে, সেটাও খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা। একই সঙ্গে এই 4 ব্যক্তির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে। ক্যামেরায় মদন সরকারের সঙ্গে শুভজিৎ দে ও সত্যজিৎ মুখোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।